হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতা, দীপান্বিতাস কিচেনে। আজকে রান্না হচ্ছে ডিমের কোর্মা। তো ডিমের কোর্মা করতে এখানে দেখছেন আমি ডিমগুলো, 5টা ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর তার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মিক্সারে নিয়েছি 1 চামচ 1 টিস্পুন পোস্ত, এখানে কাজু বাদাম 5-6টা আর একটা কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে আমি বাটবো। আর আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতেই পারেন, অ্যাড করতে পারেন, সেখানে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমি এখানে অ্যাড করিনি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, এগুলো সবই আমি, এই রসুন বাটা নেব 1 চামচ, আদা বাটা নেব 1 চামচ, রসুন বাটা নেব 1 চামচ, আর পেঁয়াজ বাটা একটু বেশি লাগবে গ্রেভির জন্য। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 1টা বড় পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি দই, টক নয়, এটা এমনি একটু সাদা দই, মিষ্টি দইও না টক দইও না, এটা আমুলের সাদা দই। তো চলুন আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে রান্নাটা শুরু করি। আমি এটা একটু জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়ে আসছি। এবার আমি কড়াইয়ে দু চামচ সর্ষের তেল দিচ্ছি, টু টিস্পুন। আপনারা চাইলে এটা রিফাইন অয়েলেও করতে পারেন, তেলটা একটু গরম হোক তারপর। এরপর আমি কড়াইয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, 1টা পেঁয়াজ আমি নিয়েছিলাম। এরপর এটা ভালো করে আমি একটু হালকা স্লাইট লাল লাল হবে, তো একটু আমি এটা লাল লাল করে ভেজে নেবো, তারপর আমি নেক্সট স্টেপে যাব। আমার লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপর আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, এবার আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর অল্প একটু রসুন বাটা দিলাম। এরপর এটা আমি ভালো করে একটু নুন দিয়ে কষিয়ে দেবো, হলুদ দেবো না এই মশলাটায়। এটা একটু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা আমি যতটা গ্রেভি করব সেই ততটা অনুযায়ী, মানে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 2 থেকে 2.5 চামচ আমি পেঁয়াজ বাটা এখানে দিলাম। এরপর এটা ভালো করে কষিয়ে নেব, রান্নাটা ভালো করে একটু মশলাটার সাথে কষিয়ে নেব। এই যে দেখুন হলুদ হলুদ ভাবটা আসছে, এটা সর্ষের তেল বলেই এই ভাবটা আসছে। এটা যদি আপনারা রিফাইন অয়েলে করেন তাহলে কমপ্লিটলি এটা রান্নাটা সাদা হবে। আমার এটার মধ্যে আমি হলুদ ইউজ করব না এই রান্নাটার মধ্যে, এই রেসিপিটায়, তো সেজন্য, কিন্তু তবুও একটু ওই সর্ষের তেলের জন্য হলুদ হলুদ হবে রান্নাটা। এরপর এই যে পোস্তটা আর কাজু আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দু চামচ দই আমি এখানে ইউজ করছি, এবং আন্দাজ মতো চিনি, মানে 1 চামচ 1 টিস্পুন চিনি। আপনারা যদি কেউ চিনিটা না ইউজ করতে চান এটা স্কিপ করতেও পারেন। তো এইটাকে আমি একটু ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিই। দেখুন ব্লেন্ড করার পর আমার দই আর কাজু বাদামের পেস্ট, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা এইরকম কনসিস্টেন্সিতে দাঁড়িয়েছে। তো আমি এটা এবার এখানে দিয়ে দেবো, আর এই মিক্সারের বাটিটা ধুয়ে যেটুকু জল ইউজ করা যায় সেটা আমি ইউজ করব, জাস্ট অ্যাজ ফর গ্রেভি। দেখুন এই গ্রেভিটা এটার সাথে যখন মিশবে একটু লালচে লালচে ভাব হবে। ওই যে আপনাদের আমি বলেইছিলাম যে এটা সর্ষের তেল ইউজ করার জন্যে হয়েছে, যদি
আপনারা এটা রিফাইন অয়েলে করেন তাহলে এই লালচে ভাবটা আসবে না, একদম হোয়াইট ক্রিমি হবে দেখতে ব্যাপারটা। এরপর আমি এই যে মিক্সার যে বাটিটা, বাটিটা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই এক বাটি মতো। এরপর আমি এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটা একটুখানি ফুটতে দেব, গ্রেভিটা একটু ফুটুক, তারপর আমি এর মধ্যে ডিমগুলো ইউজ করব। এই রেসিপিটায় ডিমটা কিন্তু ভাজা যাবে না। দেখুন আমার গ্রেভিটা ফুটে এসছে। এরপরে আমি একটু ধনে পাতা এখানে দিয়ে দেব। আমার এই ডিমের কোরমা বা ক্রিমি ডিম ক্রিমের মতন দেখতে হয়েছে দেখুন। এরপর আমি এটা নামিয়ে দেব। হয়ে গেছে আমার রেডি। আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি, আরও যে তিন দুটো ডিম ছিল সেগুলো আরও ভেতরে ওটা ঢুকে গেছে। এরপরে আমি এর মধ্যে ধনে পাতা স্প্রিঙ্কল করে দিচ্ছি। ধনে পাতা এখানে স্প্রিঙ্কল করে দিলাম। তো আমার রেডি হয়ে গেল ডিমের কোরমা বা ক্রিমি ডিম। হ্যাঁ, তো এইভাবে আপনারা এই রেসিপিটা রেডি করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীতকালে নানান রকমভাবে ডিম বা মাছ করে খেতে ইচ্ছে হয় বা চিকেন, তো আমার এই সমস্ত রেসিপিগুলোই আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।